জাপান ফেস্ট 2021-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাপান ফেস্ট আর স্টেজে দাঁড়িয়ে আছি আমি একা, এর কারণটা কি শুরুতে একটু জানিয়ে দিই। প্রতি বছর জাপান ফেস্ট অর্গানাইজ করা হয় আমাদের দেশে, জাপানিজ এম্বাসি থেকে আয়োজন করা হয় জাপান ফেস্ট, কিন্তু প্যান্ডেমিকের কারণে এবার আসলে বড় পরিসরে আয়োজন করা সম্ভব হচ্ছে না বলেই ছোট পরিসরে আমরা একটা আয়োজন করেছি, যেখানে আমি কিছু গান পরিবেশন করব, বাংলা গান, আমার নিজের গান তো থাকবেই, এছাড়া জাপানিজ গানও আমি পরিবেশন করব, এবং আমার সাথে থাকবে অসম্ভব জনপ্রিয় একজন জাপানিজ আর্টিস্ট, আরও থাকবেন বেশ কিছু সারপ্রাইজেস, তার মাঝে একটা হচ্ছে একজন সারপ্রাইজ গেস্ট। ইউজুয়ালি যখন জাপান ফেস্ট হয় তখন অনেক কিছু থাকে, জাপানিজ সংস থাকে, টি সেরেমনি থাকে, তারপরে বনসাই এক্সিবিশন থাকে, অনেক কিছুই থাকে। এবার আমরা অনেক কিছু করতে পারছি না, কিন্তু আমরা একটা ভিডিও কন্টেন্ট বানিয়েছি এমনভাবে যেন আপনারা একটু হলেও জাপান ফেস্টের ফ্লেভারটা আজকের আয়োজন থেকে পান। এবং আমার মনে আছে আমি যখন জাপানে গিয়েছি, বেশ কয়েকবার গিয়েছি, যখন কারোর সাথে পরিচয় হয়, যখন তারা জানতে পারে যে আমি একজন সিঙ্গার সংরাইটার, তখন তারা আমার গান শুনতে চাইলে আমি আসলে এই গানটাই প্রথম শোনাই। এবং এই গানটার কারণে জাপানেও আমার বেশ কিছু ভক্ত শ্রোতা তৈরি হয়েছে, এই জন্য এই গানটা দিয়ে আসলে শুরু করতে চাই। আল স্টার্ট উইথ হ্যালো। Oh,
আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, যাদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, যাদের আলো তুমি কখনো আমার হবে না, তুমি কখনো জাপানে আমার বেশ কয়েকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং অনেক অনেক গল্প আছে এবং প্রত্যেকবারই ফিরে আসার পর আমার মনে হয়েছে আমি নিজেও একটু হলেও বদলে গিয়েছি। এই বদলে যাওয়ার অনেক অনেক গল্পের মাঝে একটা ছোট্ট গল্প বলি। আমার একবার একটা টি সেরেমনিতে যাওয়ার সুযোগ হয়েছিল। টি সেরেমনি নামটা হচ্ছে সাডো। সো টি সেরেমনিটাতে এত সুনিপুণভাবে চা পরিবেশন করা হচ্ছিল এবং তার আগে চা তৈরি করা হচ্ছিল, যিনি পরিবেশন করছিল এবং তৈরি করছিল আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনারা এত যত্ন নিয়ে কেন এই কাজটা করেন। ওনার অনেক কথার মাঝে একটা কথা ছিল যে উনি সব জায়গায় শিল্প খুঁজে পান, আর জাপানে আসলে এই ব্যাপারটা খুবই সর্বজনীন আমার মনে হয় যে কাজই তারা করছেন সব জায়গায় আসলে শিল্পের ছোঁয়া তারা কিন্তু সুচারুরূপে খুঁজে নিচ্ছেন। সো আমার মনে হয়েছে আমি তো একজন শিল্পী, আমি হয়তো যখন গান গাই গান লিখি আমি তো আসলে শিল্পী সত্তার বহিঃপ্রকাশটাই আমার মাঝে থাকে, কিন্তু আমার যেটা মনে হয়েছে আমরা যে কোনো কাজই করি তার মাঝেই কিন্তু উই ক্যান ফাইন্ড আর্ট। আফটার দ্যাট এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে যে আমি যে এখন শুধু গান গাওয়ার সময় নিজেকে শিল্পী ভাবি তা না, আমার মনে হয় জীবনের প্রাত্যহিক জীবনের প্রতিটা কাজের মাঝেই কিন্তু আমরা শিল্পের ছোঁয়া খুঁজে নিতে পারি। আর ওই শিক্ষাটা আমার ওই সাডোর এক্সপিরিয়েন্স থেকেই আসে। খুব হয়তো সাধারণ একটা কাজ, আমরা চা খাচ্ছি, সেটাও কিন্তু একটা শিল্পের মতো উজ্জ্বল হয়ে যায়। সো আমার জীবনে এই প্রভাবটা এখনও আছে, এখনও আমি যখন বাসায় বসে চা বানাই অথবা চা খাই আমি কিন্তু ওই ব্যাপারটা ফিল করি। আমার এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য, জীবনে নান্দনিকতা ছড়িয়ে আছে চারিদিকে, জীবনে কলুষতা ছড়িয়ে আছে চারিদিকে, কিন্তু আমাদের যদি শিল্পী মনটাকে আমরা জাগ্রত রাখি প্রতিটা ক্ষণ তাহলে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা নন্দন তত্ত্বের একটা ভূমিকা দেখতে পাবো। সাদো, চায়ের পরিবেশনা, জাপানের আতিথিয়তা সংস্কৃতিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার একটি প্রথা। সাদো শুরুটা 1500 শতকে। বিশিষ্ট টি মাস্টার সেননোরি কিউ এই শিল্পটিকে পরিশোধন করেন এবং আতিথিয়তা ও চা পরিবেশনকারী আর পানকারীর মধ্যে সৃজনশীল সংযোগের উপর গুরুত্ব দিয়ে নতুন করে গড়ে তোলেন। শত শত বর্ষ জুড়ে বিভিন্ন ধারার বিভিন্ন প্রথার চা পরিবেশনের উদ্ভব ঘটেছে। বর্তমানে প্রায় 1.3 মিলিয়ন মানুষ নিয়মিত সাদো চর্চা করে। সাদোর প্রতিটি কাজ একটি নির্দিষ্ট নিয়মে করা হয়, যদিও বিভিন্ন ঘরানার পদ্ধতিতে পার্থক্য রয়েছে। এই শিল্পে সিদ্ধহস্ত হতে দীর্ঘ সময় ও ধৈর্যের প্রয়োজন। শিক্ষার্থীরা মেঝে থেকে উঠে দাঁড়ানোর নির্দিষ্ট ভঙ্গি শিখে এবং কখনোই কোনো প্রবেশস্থল মাড়িয়ে যাবে না। ব্যবহারের আগে প্রতিটি বাটি সাবধানে বিশেষ কাপড় দিয়ে মুছে নেওয়া হয়।
এমনকি কাপড়টি ভাঁজ করারও নির্দিষ্ট নিয়ম আছে। যে চা ব্যবহার করা হয় তা হল মাচা, সবুজ চা পাতার গুঁড়ো। গরম পানিতে চা মেশানোর সময় ডান হাতে ধরতে হয় বাঁশের তৈরি হুইস্ক, আর বাম হাত দিয়ে ধরতে হয় চায়ের বাটি। এই কাজটি করতে হয় বাহু থেকে পুরো হাত দিয়ে, শুধু কবজি দিয়ে নয়। চা পরিবেশনের সময় পরিবেশনকারী প্রথমে বাটিটিকে ঘুরিয়ে নেন, যাতে সামনের দিকটা অতিথির দিকে ফেরানো থাকে। অতিথি তখন আবার ঘুরিয়ে নেন, যেন সামনের দিক দিয়ে পান না করেন। ব্যবহার্য প্রতিটি জিনিস ধরা থেকে রাখা পর্যন্ত প্রতিটা কাজের নির্দিষ্ট নিয়ম আছে। নিমন্ত্রণকারী চা পরিবেশনের ঘরে ঋতু অনুযায়ী ফুল সাজিয়ে রাখেন। শুধুমাত্র নিবেদিত কোনো কোনো অনুশীলনই চা পরিবেশনের উপলব্ধি আনে। অনুশীলনের মধ্য দিয়ে একজন চা পরিবেশনের চারটি মূল মন্ত্র অনুধাবন করতে পারে। চা পরিবেশন কক্ষে ঐকতান। পরস্পরের প্রতি এবং প্রত্যেকটি জিনিসের প্রতি শ্রদ্ধাবোধ। চা পরিবেশনের আয়োজনটি নিজে করার বিষয় নয়, বরং সবার সাথে সংস্থাপনটাই আসল। পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ও মুক্তমনা হওয়ার জন্য একটি ক্ষেত্র তৈরি করাটাই গুরুত্বপূর্ণ। চা পরিবেশনে সবকিছুতে শুদ্ধতা প্রয়োজন। আমাদের এইসব প্রস্তুতি ও প্রক্রিয়ার উদ্দেশ্য হলো মনকে বিরক্ত করার মতো সকল বিষয় দূর করা। সবকিছুর একটা উদ্দেশ্য আছে, মনকে শান্ত করা ও একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। ঐকতান, শ্রদ্ধা ও শুদ্ধতার সাথে অতিথিরা পৌঁছে যান চতুর্থ মূল মন্ত্রে, প্রশান্তি। এটি প্রতিটি ইন্দ্রিয়কে নাড়া দেয়। চা পরিবেশনের আয়োজন অংশগ্রহণকারী সকলের মধ্যে একটি বন্ধন তৈরির কাজটি এত দক্ষতার সাথে করে বলেই এত চমৎকার। মনকে শান্ত করে, আতিথেয়তার মানসিকতাকে পরিশুদ্ধ করে। 400 বছর ধরে এটি চা পরিবেশনের আবেদন। চলে যাই আরেকটা গানে। আমার খুব পছন্দের একটা গান, গানটার নাম হচ্ছে প্রেমাতাল। প্রেমে পড়ার পরে যেই অসংলগ্ন চিন্তা মানুষের মাথায় ঘোরাফেরা করে, সেই চিন্তাগুলো নিয়ে গানটা গাওয়া। লেটস স্টার্ট। সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই, এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে, রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো
এক নিঃসঙ্গ রোবেলা রাধে দেখেছি, প্রিয়তম তোমার চোখে মিষ্টি হাসি, কোনো এক দুঃসহ যোজনা দিনে বাদি নিভে গেলে করা নেড়েছি তোমার হাতে ধরে, কিছু অর্থহীন শব্দ গুনে দেখেছি তোমায়, প্রেম তুমি শত কবি কত কাব্য করলো, বৃথায় জীবনটা কাদা মাখামাখি করে অশ্রু পাড়ালো, ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন, প্রেম নিয়ে মাতামাতি শুধু আমি খেতাম, কেন তুমি শোনালে সেই দুষ্টু হাসি, কেন দূরালা পনে সেই মিষ্টি কবিতা, আজ শিকল পরিয়ে আমার চোখে তুমি প্রেম আছো, কাঁদতে পারছি আমি আর পুরনো গান না, এবার একটা নতুন গান, কিন্তু গানটা লাইভ প্লে করছি না, একটা মিউজিক ভিডিও পরিবেশন করা হবে। মিউজিক ভিডিওটার গল্পটা এরকম, জাপান আর বাংলাদেশের মাঝে যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এত বছরের, এই সম্পর্কটাও 50 বছরে পদার্পণ করবে আগামী বছর, সো আজকের এই জাপান ফেস্টে সেই সম্পর্কটাকে সেলিব্রেট করার জন্য একটা গান আমাকে করবার জন্য অনুরোধ করা হয়, এবং এই গানে যেন এই প্যান্ডামিকের যে সিচুয়েশনটা এটাকেও যেন আমরা অ্যাড্রেস করতে পারি, এবং এটাকে যেন আমরা এই সময়টাকে যেন ধরে রাখতে পারি একটা অনুপ্রেরণার পাথেয় হিসেবে, সেই কারণেই গানটা আসলে লেখা, খুব রিসেন্টলি লেখা, খুব রিসেন্টলি সুর করে রেকর্ড করে ভিডিওটা করা হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং বাংলাদেশ এবং জাপানের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব অটুট রাখার পেছনে আমরা যেন এই গানটাকে বারবার শুনি সেই কামনা থাকবে। সো গানটা দেখে ফেলি। Thank you.
চিত্রের দূরত্ব সাগর মরুভূমি পেরিয়ে দুটো পতাকা একই প্রতিচ্ছবি জাতি ধর্ম বর্ণ ছাপিয়ে সবুজ আর লালে রাঙানো সুজলা সুফলা দেশ জ্ঞান আর প্রযুক্তির শিখরে থাকা লাল সাদার দেশ বন্ধুত্বের বন্ধন প্রজন্ম থেকে প্রজন্মে সহযোগিতার আশা আমার দু বছর আগের একবার জাপান সফরে আমার সাথে পরিচয় হয় কাজুফুমি মিয়াজাওয়া, একজন অসম্ভব জনপ্রিয় একজন জাপানিজ সিঙ্গার। ওনার একটা ব্যান্ড ছিল বুম, সো ওই ব্যান্ডের জন্য উনি একটা গান করেছিলেন সীমা উতা। এই গানটা আমার ওনার সাথে পরিচয় হওয়ার সময়ই শোনার সুযোগ হয়। আমি যেরকম কারোর সাথে পরিচিত হলে আমার আলো গানটা শুনতে বলি, ওনার জীবদ্দশায় উনি অনেক গান করেছেন, ওনার লেখা গানগুলোর মাঝে এই গানটাই আসলে ওনাকে আজও সব জায়গায় পরিচিত করে রাখে। সো এই গানটা উনি আমাকে শুনতে বলেন এবং আমি গানটা শুনি। অসম্ভব সুন্দর একটা গান, গানটার নাম হচ্ছে সীমা উতা। গানের লিরিকের অর্থটা যদি আমি একটু বলি, লেখা হয়েছিল 1945 সালের যুদ্ধের পটভূমিতে। যখন একটা দেশে যুদ্ধ শুরু হয় তখন আসলে ভালোবাসার মানুষগুলো কিন্তু দূরে সরে যায়। যারা যুদ্ধ করতে যুদ্ধের ময়দানে চলে যায় তারা কিন্তু ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায়। সো যিনি যুদ্ধ করছেন তার তো কষ্ট, আবার যেই মানুষগুলো ঘরে আছে এটা জেনে যে তার ভালোবাসার মানুষটার ঘরে ফিরে নাও আসতে পারে, এই এই কষ্ট এটা কিন্তু দুদিক থেকে প্রচণ্ড রকমের কষ্ট। সো যারা এরকম যুদ্ধ এক্সপিরিয়েন্স করেছে তারা কিন্তু কখনো চায় না যুদ্ধ আসুক। আমরাও 1971 সালে এরকমই কিন্তু একটা ভয়াবহ সময় পার করেছি, আমরাও চাই না আমাদের জীবনে কখনো যুদ্ধ আসুক। সো কাজুফুমি মিয়াজাওয়া এই বিষয়টাকে নিয়ে গানটা লিখেছেন, যখন মানুষ ভালোবাসার মানুষ সাথে থাকে মনে হয় যে ফুলগুলো আমাদের হাতে।
আর যখন ভালোবাসার মানুষগুলো যুদ্ধে চলে যায়, আমাদের হাত থেকে সব ফুলগুলো রূপক অর্থে মানে সব ভালোবাসার বস্তুগুলো জীবন থেকে হারিয়ে যায়। উনি কামনা করছেন যেন আসলে পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না থাকে। সো এই গানটা যদিও জাপানি একটা গান, বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাষাভাষীর মানুষ এই গানটা গেয়েছে, কারণ এই লিরিকের যে আপিলটা এটা আসলে ইউনিভার্সাল। সো আমার আজকে খুব স্পেশাল দিন, কারণ এই গানটার বাংলা একটা ভার্সন আজকে আপনাদের সামনে আমি গাইব এবং আমার সাথে থাকবেন কাজুফুমি মিয়াজাওয়াসান। এটা আমার জন্য খুব বড় একটা অনারের ব্যাপার। গানটার বাংলা যে অনুবাদ সেটা আমি করবার ধৃষ্টতা দেখিয়েছি এবং আমার ধারণা আমি যেই অনুবাদটা করেছি ভাবার্থটা আসলেই ক্যাপচার করেছে। আশা করছি আপনাদের গানটা ভালো লাগবে। সীমাউতা Sick!
জাপান ফেস্টের আজকের আয়োজনে এখন একটা আমার জন্য খুব সুন্দর একটা সময়, কারণ আমি এই মুহূর্তে একটা ডুয়েট গান পরিবেশন করব। আর আমার সাথে যিনি গাইবেন তিনি আমার খুব প্রিয় একজন মানুষ, বাংলাদেশে নিযুক্ত জাপানের মাননীয় রাষ্ট্রদূত ইতো নাওকি। ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। Honorable Ambassador is saying that he is not a professional singer, but I really am proud of what he has done in one practice. It's amazing. So let's start. Thank you. I'm so delighted to have this opportunity. Thank you so much. Thank you. Thank you. I would like to thank you on behalf of Bangladeshi people, because Bangladesh and Japan, we have a very friendly bilateral relations, politically, socially, economically. We have many ties, but today we have forged a new tie. We have sung together a Tagore song, but this tie has been there for many years. I'm sure you know, Rabindranath Tagore went to visited Japan twice in his lifetime, and he wrote a book called Japan Jatri. So we are just
carrying that flag forward. And hopefully, our relationship culturally will continue to grow. Oh, thank you very much. And we are going to celebrate the 50th anniversary of our diplomatic relations next year. Mm-hmm. So prior to that, I really appreciate that you did this Japan Fest. So this is quite an honor for us, in spite of Corona. So this is really enhanced our cultural ties between Japan and Bangladesh. Thank you so much. Thank you. Thank you. It was an honor. আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই দিনে জাপান ফেস্ট 2021 আমার সাথে উদযাপন করবার জন্য আপনারা ভালো থাকবেন এবং জাপান এবং বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকুক এই কামনায় বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ